VOA 60 স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের এক গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ 18 জনের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার প্রচেষ্টার অভিযোগ দায়ের করেছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে চরম পক্ষপাত দুষ্ট হিসেবে আখ্যায়িত করেছেন। হাওয়াইয়ের গভর্নর জর্জ গ্রিন সোমবার সাংবাদিকদের বলেন, মাউই দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 99 জনে দাঁড়িয়েছে এবং আগামী 10 দিনের মধ্যে তা দ্বিগুণ হতে পারে। গ্রিন বলেন, দাবানলে 2200টিরও বেশি বাড়ি ধ্বংস হয়েছে, যার মধ্যে 86% আবাসিক ভবন। যুক্তরাষ্ট্র সোমবার ইউক্রেনের জন্য $200 মিলিয়ন নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজের কথা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা গোলা বারুদ এবং আর্টিলারি রাউন্ড। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শাইগু মঙ্গলবার বলেছেন, ইউক্রেনের সামরিক সম্পদ প্রায় শেষ হয়ে এসেছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।